নমস্কার বন্ধুরা, বেঙ্গুলি কুকিং স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস রেসিপি তৈরি করে দেখাবো। এই ঝরঝরে ফ্রাইড রাইস রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বিনস, গাজর কুচিয়ে রেখেছি, আর এখানে লাগছে তেজপাতা, গোটা গরম মশলা, কাজু, কিশমিশ। আমি এখানে লক্ষ্মীভোগের চাল নিয়েছি 500 গ্রাম, ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। আপনারা চাইলে বাসপাতি চালও নিতে পারেন। আমি প্রথমে ভাতটা করে নেব। এখানে ঘি আর সাদা তেল লাগছে। আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1টা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ। আমি এলাচগুলি ফাটিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিলে বন্ধুরা ভাতটা একদমই ঝরঝরে হবে, এটা একটা টিপস। এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার ভাতটা আমি হতে দেব। ভাতটা আমি পুরোপুরি সিদ্ধ করব না, এবার ভাতটা আমি হতে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমি দেখিয়ে দিচ্ছি ভাতটা তোমরা কতটুকু পরিমাণে সিদ্ধ করবে। একটা তুলে দেখিয়ে দিচ্ছি, এভাবে চাপা দিলে একটু শক্ত টাইপের থাকবে। তারপর ভাতটা আমরা একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নেব। আমার ভাতটা হয়ে গেছে, এটা পুরোপুরি সিদ্ধ করবো না, এটা খুবই ঝরঝরে হবে। আমি একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নিয়েছি, ভাতটা একটু ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার 2 চামচের মতো ঘি দিয়ে দেব। আমি যে ভাতটা করেছি এটা 2 বারে করে নেব, একসাথে হবে না। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার কাজু আর কিশমিশ আমি বেছে নেব। এবার কিশমিশ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চুলার আঁচটাকে বন্ধুরা লো করে রাখবে। এবার কিশমিশগুলি আমি তুলে নেব। এবার কাজু বাদামটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি 1টা গরম মশলা। আমি সেদ্ধ করার সময় গরম মশলা দিয়েছি, তাই অল্প দিলাম। এবার গাজর আর বিনস দিয়ে দেব। গাজর আর বিনস একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ। আমি ভাতটা করার সময় লবণ দিয়েছি, তাই অল্প দিয়ে দিয়েছি। আর এখানে 2 চামচ চিনি দিলাম। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হবে। গাজর আর বিনসটা ভেজে নিয়েছি। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। এবার সবজির সঙ্গে আমি ভালো করে কাজু কিশমিশ আর সবজি আর ভাত একসাথে ভালো করে আমি ভেজে নেব। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই তো পাচ্ছ আমার ফ্রাইড রাইস একদমই ঝরঝরে হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে করবে, ঝরঝরে হবে।
যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, ফ্রাইড রাইস কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ভালো লেগে থাকলে লাইক করে দেবে। আমার ফ্রাইড রাইস একদমই ঝরঝরে হয়েছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগে থাকলে লাইক করে দেবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য।